আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, জেলা প্রশাসক কার্যালয় ঢাকাতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 4 আগস্ট 2022, যেখানে এসএসসি এবং স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন। আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নিব। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, চাকরি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদনের জন্য প্রথম যে শূন্য পদটি রয়েছে, ইউনিয়ন পরিষদের সচিব পদ 14তম গ্রেডে, বেতন 10,200 থেকে 24,680 টাকা, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে, যেখানে বেতন ভাতার 75% সরকার কর্তৃক এবং 25% ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদান করা হয়। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে পদসংখ্যা 15টি, 16তম গ্রেডে, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, যেখানে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে, তবে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এখানে বেতন ভাতার 75% সরকার কর্তৃক এবং 25% ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদান করা হবে। এখানে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। জেলা প্রশাসক ঢাকা বরাবর নির্ধারিত ছকে স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী 15 সেপ্টেম্বর 2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় ডাকযোগে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করবে না, এটা তার আগেই বলে দিয়েছে। আবেদনের কপি ঢাকা.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। সেই ছকে আপনি হাতের পূরণ করে আপনাকে পূরণ করে জমা প্রদান করতে হবে, অর্থাৎ পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, সদ্যতোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি, প্রার্থীকে জেলা প্রশাসক ঢাকায় অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় প্রথম পদের জন্য 500 টাকা এবং দ্বিতীয় পদের জন্য 400 টাকা ব্যাংক ড্রাফট বা প্রে অর্ডারে জমা দিতে হবে। তো এখানে আবেদনের জন্য প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং প্রয়োজনীয় আরও যে সকল কাগজপত্র আপনার যদি কোঠা থাকে সেগুলো দাখিল করতে হবে। তো এ ছিল এই সার্কুলারের বিস্তারিত। যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুততম সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন। এ ছিল বিস্তারিত। ধন্যবাদ সাথে থাকুন।